নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের মেগা ফাইনালে লাখো ভারতীয় সমর্থকদের সামনে ভারতকে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ভারতীয় সমর্থকদের মতো হতাশ হয়েছেন খেলা দেখতে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের নামে করা স্টেডিয়ামে প্রথম ফাইনালটি নিজেদের করে নিতে পারলেন না। এদিন ভারতীয় বোলাররা এক ট্র্যাভিসেটকে সামলাতে হিমশিম খেয়েছেন। একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে দিশেহারা করে তোলেন ভারতীয় বোলারদের। ফাইনালে দুই দলের ব্যবধান গড়ে দিয়েছেন এই ট্র্যাভিস এডি। প্রথমে রোহিতের দুর্দান্ত ক্যাচ ধরে এবং পরে 137 রানের ইনিংস খেলে ভারতের দেয়া 241 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। মাত্র 47 রানে 3 উইকেট হারিয়ে বসে। এরপর মান্নাস লাভুশের এবং ট্র্যাভিস এড মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। শেষ পর্যন্ত এই দুইজন 192 রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে নিয়ে যায়। এর আগে আহমেদাবাদে টসে জিতে শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে বেশ ভালো শুরু করেন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। গিল 4 রান করে আউট হয়ে গেলে ভেঙে যায় 30 রানের ওপেনিং জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। বিরাট কোহলির 54 এবং শেষ দিকে কে এল রাহুলের 66 রানের উপর ভিত্তি করে 244 রান সংগ্রহ করে ভারত।